ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি রকমারি পোশাক, প্রসাধনী ও পণ্যের নজর কাড়া কালেকশন ও দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে দিনাজপুরের বিভাগীয় এসএমই পণ্য মেলা। জেলার গোর এ শহীদ ময়দানে চলছে এই পণ্য মেলা। মেলায় বিভিন্ন ডিজাইনের হাতের কাজ করা পোশাক ছাড়াও পাওয়া যাচ্ছে পাট ও চামড়াজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, পাটজাত পণ্য, জুতা, চামড়া পণ্য ও হস্তশিল্প। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মেলায় তাদের পণ্য বিক্রয় ও বাজার সম্প্রসারণ করতে পেরে খুবই উচ্ছ্বসিত। দিনাজপুরের মেয়েরা ঘরে ঘরে অনেক এখন অ্যাক্টিভ, হাতের কাজ, কারুপণ্য কাজ, সুতার কাজ, কাঁথা সেলাইয়ের কাজ থেকে বিভিন্ন ধরনের নকশি পিঠা থেকে শুরু করে অনেক আইটেম আরও আছে, যেসব এইসব জিনিসগুলো আমাদের মেয়েরা, দিনাজপুরের মেয়েরা নিজেরাই হাতে তৈরি করতেছে। বিধায় মেলাটা অনেক অনেক সুন্দর লাগতেছে, মেলাটিতে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে নারীদের যে উন্নয়ন, তার কিছুটা ছোঁয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের একটি উৎসব চলছে বলা যায় এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী এবং যে সমস্ত ক্রেতাদের কাঙ্ক্ষিত পণ্যের জন্য দিনাজপুরের এই গড়ে শহীদ বড় ময়দানে তারা আসছে। আয়োজকরা জানান, পণ্য উৎপাদন, মান যাচাই, বাছাই ও বিক্রয় করার মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন। স্থানীয় পর্যায়ে আমাদের উদ্যোক্তারা কি ধরনের পণ্য উৎপাদন করতে সক্ষম এবং তাদের পণ্যের মান কেমন এবং সেটা যাচাই করা, একই সঙ্গে বিক্রয় করার মাধ্যমে আমাদের উদ্যোক্তারা উৎসাহিত হবেন, তারা আস্তে আস্তে আরও বড় পরিসরে সারা দেশে জাতীয় মেলা এবং বিভাগীয় মেলা এবং একই সঙ্গে তারা বিদেশের মেলাও যেন অংশগ্রহণ করতে পারে, সেই ধরনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক মেলার আয়োজন করে থাকি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের সুষ্ঠু বিকাশ ও উন্নয়নের মাধ্যমে টেকসই শিল্পায়নই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য। আমাদের দিনাজপুরের এই অঞ্চলের যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, তারা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পণ্য তারা দর্শকদের কাছে উপস্থাপন করবে এবং আমার এখানে 7 দিনব্যাপী মেলায় আমরা আশা করছি যে প্রচুর উদ্যোক্তা এখানে উপস্থিত হবে এবং নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবে। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এসএমই ফাউন্ডেশন ও রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের তত্ত্বাবধানে এসএমই পণ্য মেলায় রয়েছে 65টি স্টল। মেলা চলবে 13 মার্চ পর্যন্ত। সময় সংবাদ, দিনাজপুর।